ফরিদপুরে 7 ফুট লম্বা মিঠা পানির বিলুপ্ত প্রায় একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে নেওয়া হচ্ছে কুমিরটিকে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়ায় ভুবনেশ্বর নদ থেকে কুমিরটি উদ্ধার করা হয়। জানা যায়, 11 অক্টোবর বিকেলে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের শিকদার ডাঙ্গি গ্রামের ভুবনেশ্বর নদে প্রথম কুমিরটি দেখা যায়। পরদিন বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে কয়েকবার কুমিরটি ভেসে ওঠে। এতে স্থানীয় লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি সদস্য বকলুকার রহমান বলেন, কুমির দেখার বিষয়টি থানা ও বন বিভাগকে জানানো হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশ গিয়ে এলাকার মানুষকে সতর্ক করে। বিভিন্ন মসজিদ থেকে মাইকিংও করা হয়। এর আগে 2021 সালের 9 আগস্ট ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত একটি খালে মিঠা পানির একটি কুমির পাওয়া গিয়েছিল। কুমিরটি 7 দিন ধরে ওই জলাধারে অবস্থান করেছিল। পরে সেটিকে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠায় প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। কথা